আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কি না? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না, ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই। তবে ফরজ গোসলের আগে আমরা যখন ওযু করব তখন ওযুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমরের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলি, উজু করি, সেভাবে উজু করবো, এরপরে স্বাভাবিকভাবে গোসল করবো, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তার মোহাম্মদ আল্লাহ হোসেন আপনি লিখেছেন, মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীয়ত সম্মত? সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। ঢাকায় এরকম সেলুনের কথা আমি জানি বাড্ডায়, যে সেলুনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না, দাড়ি কাটি না, এটি হারাম হওয়ার কারণে আমি করি না, অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম, এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরও বেশি ভিড় করে যায়। আর ভিড় করুক আর না করুক, একজন মুসলমান সেলুনে ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন, তিনি গোপ ছোটো করবেন, তিনি দাড়ি চাষার যে কাজ সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুনাহ হবে, কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সেলুন ব্যবসায়ীর তরফ থেকে। কাউসার বিন আব্দুল সামাদ আপনি লিখেছেন, যে দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে তারা কীভাবে রোজা রাখবে? দেখুন, পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে ছয় মাস ফুল দিন ছয় মাস ফুল রাত থাকে, তারা কীভাবে রোজা রাখবে? উত্তর হলো, তারা তাদের ভূখণ্ডের নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই হিসেব করে তারা রোজা রাখবে। ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয় সেখানে দিন রাত আসে, সেখানে কত ঘন্টা, সেখানে ধরুন সাত ঘন্টা রোজা হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে সাত ঘন্টা রোজা রাখবে হিসেব করে, সাত ঘন্টা আগে পানাহার বর্জন করবে, সাত ঘন্টা পরে আবার পানাহার করবে, এই এই পুরো সময়টা তারা সিয়াম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে, অনুসরণ করবে, এভাবে তারা রোজা রাখবে ইনশাল্লাহ। তারা আলমাস পণ্ডিত এটি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে? রোজা রেখে ব্রাশ করলে, অর্থাৎ খালি ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না, যদিও রোজা রেখে মেসওয়াক করা উচিত। আমরা যান আয়েশাদুল্লাহ তালহা বা অন্য সাহাবি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল বর্ণিত আছে, যে তিনি তিরমিজিতে বর্ণিত হয়েছে এটি, যে তিনি রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না। সো আমরা বেশি বেশি রোজা রেখে মেসওয়াক করবো, আর খালি ব্রাশ করলেও সমস্যা নেই, সেটা করতে পারি। তবে ব্রাশের সাথে যদি পেস্ট থাকে সেটা মাকরুহ হবে অনেক ওলামায়ে কেরামের মতে। আর ওলামায়ে কেরাম অবশ্যই এটাকে জায়েজ বলেছেন, যারা মাকরুহ বলেছেন তাদের মতটা অধিকতর শক্তিশালী, তার কারণ হলো যে এতে আমাদের থুতুর সাথে পেটের মধ্যে আপনার পেস্টের কিছু অংশ যাবে, যদিও সেটা উল্লেখযোগ্য নয়, এই জন্য সেটার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে না, এবং আমরা যদি সতর্ক থাকি থুতুর সাথে ফেলে দিই তাহলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু কিছুটা হলেও যাচ্ছে সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। আমরা রাতের বেলায় প্রয়োজনে পেস্ট ব্যবহার করতে পারি। এরপর প্রশ্ন হলো, ফারিয়া নাজরিন আপনি লিখেছেন, ওযু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি ওযু ভেঙে যাবে? ওযু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে ওযু ভঙ্গ হবে না, এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে ওযু ভঙ্গ হবে না, বরং ওযু অবস্থায় যদি কাজগুলো করেন তাহলে ওযু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয় বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের ওযু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো ওযু ভঙ্গের কারণ নয়। নজরুল ইসলাম শান্ত লিখেছেন, অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি জায়েজ? আমি ফ্রান্সে বসবাস করি, এখানে বেশিরভাগ খাবারে এমনকি টমেটো সসেও অ্যালকোহল বা ভিনেগার মিশ্রিত থাকে, এবার জানিবার দিকে অ্যালকোহল মিশ্রিত থাকলে সেটা খাওয়া জায়েজ নাই, আর যদি ভিনেগার বা এমন কিছু থাকে যেখানে আসলে হারাম কিছু নেই তাহলে সেটা খাওয়া জায়েজ হবে।